বড় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত রাজধানীর রাজনৈতিক ময়দান। এই মুহূর্তে রয়েছে রাজধানীর প্রবেশ মুখ গাবতলিতে, এবং এখানে সকাল থেকে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বেলা 11টার দিকে বিএনপির নেতা আমানুল্লাহ আমানকে এই গাবতলি থেকে গ্রেপ্তার করা হয়, এবং তারপরে গাবতলিতে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ক্ষুদ্র একটা মিছিলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আমরা দেখেছিলাম সেই সময়ে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে তারা ধাওয়া করেছিলেন, এবং দুপক্ষেরই এক ধরনের ধাওয়া পাল্টা হয়। এবং আপনারা জানেন যে আজকে রাজধানী ঢাকার বিভিন্ন প্রবেশ পথগুলোতে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি, অর্থাৎ গতকালই আসলে তাদের মহাসমাবেশের পরে প্রবেশ পথে তারা এক ধরনের অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে পাল্টা কর্মসূচি কিন্তু দিয়েছে আওয়ামী লীগ, এবং বেলা দশটা থেকে চারটা পর্যন্ত বিএনপির এই কর্মসূচি ঘোষণা করা হলেও গাবতলিতে বিএনপি এসেছিলেন, এবং কিছু সংখ্যক বিএনপি নেতাকর্মীদেরকে দেখা গিয়েছিল। তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বেলা 11টার দিকে বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে গ্রেপ্তার করা হয়, এবং বিএনপির কিছু নেতাকর্মী এই পাশ দিয়ে যখন তারা স্লোগান দিয়ে বের হয়ে যাচ্ছিলেন, তখনই আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে নেতাকর্মীদের উদ্দেশ্যেও তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। সেই স্লোগানের পরিপ্রেক্ষিতেই আসলে দুই পক্ষের এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এবং সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে পুলিশের গাড়িতে করে হসপিটালে নিয়ে যেতে দেখেছি, এবং এই মুহূর্তে যদি পরিস্থিতি বলি, তাহলে বলা চলে যে গাবতলির প্রবেশ পথের যে মুখ, সেই প্রবেশ পথের মুখে এখনো পর্যন্ত অবস্থানে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা এই যদিও বেলা 10টা সাড়ে 10টা 11টার দিকেও এই অসংখ্য নেতাকর্মী ছিলেন, এখন কিছুটা কিছু সংখ্যক কম রয়েছে, তবে নেতাকর্মীর অবস্থান রয়েছে। অপরপক্ষে এখান থেকে প্রায় 10 গজ সামনের যদি কথা বলি, বিএনপির যে জায়গা যেখানে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল, সেখানে একেবারেই কিন্তু মানুষ নেই। এবং আমরা দেখানোর চেষ্টা করি, এখানে বেশ কিছু মানুষ আসলে জড়ো হয়েছেন, নেতাকর্মীরা জড়ো হয়েছেন, সেই সাথে এই যে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি, এই শান্তিপূর্ণ কর্মসূচিকে সফল করার জন্য কিন্তু নেতৃত্ববৃন্দরা রয়েছেন। এই মুহূর্তে এখানে এসছেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন নিখিল, তিনি এই কর্মসূচিতে নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য তিনি এই এখানে এসছেন। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করি যে মানুষ হচ্ছেন নিখিল কিন্তু এসছেন নেতাকর্মীদের সাথে কথা বলার জন্য, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। এবং নেতা দেখছেন যে একটু যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল ভাইয়ের সাথে ছেলে, ওরা বরাবরই মিথ্যা কথা বলে থাকে বিএনপি জামাত, তারা সবসময় বলে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, কিন্তু ওদের কর্মসূচি কোনোদিনও শান্তিপূর্ণ ছিল না। ওদের কর্মসূচি মানে বাসে আগুন দেওয়া, মানুষ পুরানো, পুলিশের উপরে হামলা করা, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া, আজকেও কিন্তু সেটাই তারা করেছে। কারণ আমরা মনে করি, বাংলার মানুষ মনে করে, বিএনপি জামাত দেশটাকে ধ্বংস করতে চায়, দেশের অগ্রগতিকে দাবিয়ে রাখতে চায়। বিএনপি জামাত চায় না বাংলাদেশের উন্নতি, আর যদি তাই চাইতো তাহলে তারা এই ধরনের সন্ত্রাসমূলক কর্মসূচি ঘোষণা করতেন না। না, আমরা সেরকমটা দেখছি না।
আমাদের দৃষ্টিতে সাধারণ জনগণই তাদেরকে ধাওয়া করেছে। যুবলীগ আওয়ামীলীগের পক্ষ থেকে কেউ ধাওয়া করেছে বলে এরকম আমাদের নলেজে নেই, কিন্তু যতটুকু শুনেছি বিভিন্ন জায়গায় যখন তারা রাস্তা ব্যারিকেড দিয়েছে তখন সাধারণ মানুষই তাদেরকে ঘিরে ফেলেছে, সাধারণ মানুষই তাদেরকে পুলিশের গাড়িতে তুলে দিয়েছে, সাধারণ মানুষ মোকাবেলা করে তাদেরকে রাজপথ থেকে সরিয়ে দিয়েছে। আবার তারা এক ধরনের বাসের মধ্যে আনন্দ আমি তো পরিষ্কারই বলেছি যে ওরা চায় দেশটাকে, দেশের অগ্রগতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন যে 2012, 2013, 2014, 2015 সালে তারা সারা বাংলাদেশে হরতাল অবরোধের নামে 165 মানুষকে জীবন্ত আগুনে পুড়ে হত্যা করেছে। হত্যা করার পর যখন দেখলেন মানুষের সমর্থন তারা পাচ্ছে না, জনগণের সমর্থন পাচ্ছে না, তখন খালেদা জিয়া তখন কিন্তু বলেছিলেন যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পদত্যাগ ছাড়া সে ঘরে ফিরে যাবে না। যখন তিনি দেখলেন যে মানুষের কোনো সম্পৃক্ততা তাদের মাঝে নেই, তাদের আন্দোলনে সাড়া দিচ্ছে না, উনি কিন্তু মানুষ হত্যা করে ঘরে ফিরে চলে গেছেন। অর্থাৎ আমরা মনে করি বিএনপির এই আন্দোলন সংগ্রামের সাথে মানুষের কোনো সম্পৃক্ততা থাকবে না, মানুষ তাদেরকে সমর্থন দিবে না, আর যখন তারা সমর্থন না পাবে তখন এমনিতেই তারা হারিয়ে যাবেন। দর্শক দেখছিলেন, এখানে এসেছিলেন গাবতলীর যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু আমরা দেখছিলাম যে মোহাম্মদ মাইনুল হোসেন নিখিল তিনি এসেছিলেন এবং তার সাথে যেমনটা কথা বলছিলাম যে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেছেন। আর গাবতলীর অবস্থা যদি বলি, এই মুহূর্তে গাবতলীর যে প্রবেশপথ সেটি সচল রয়েছে, গাড়ি যানবাহনগুলো চলছে ঠিক স্বাভাবিক গতিতেই, এই যানবাহনগুলো চলছে সেই চিত্র আমরা দেখছি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের আজকে হচ্ছে গিয়ে অবস্থান কর্মসূচি। আমরা গতকালকেও যুব সমাবেশ করেছি, শান্তি সমাবেশ করেছি, তো আমরা আজকে এখানে সমাবেশ করতেছি যাতে কোনো প্রকার অরাজকতা, নাশকতা বিএনপি জামাতের কোনো নেতাকর্মী না করতে পারে। আপনারা অলরেডি শুনেছেন শ্যামলী, আমরা আমাদের কানে নিউজ এসেছে যে শ্যামলীতে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, তো আমরা প্রস্তুতি নিয়েছি যে কোনো প্রকার নাশকতা মোকাবেলা করার জন্য আমরা যুবলীগ প্রস্তুত ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক দেখছিলেন যুবলীগের নেতাকর্মীরা এসেছিলেন এবং তারা আসলে এক ধরনের প্রস্তুতি নিয়ে রয়েছেন, তারা বলছিলেন যে কোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যদি বিএনপির পক্ষ থেকে করা হয় তাহলে কিন্তু তারা প্রতিরোধ জানাবেন, এমনটাই তারা বলছিলেন। এই ছিল গাবতলী যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের সর্বশেষ অবস্থা, এবং আপনাদেরকে জানাচ্ছিলাম যে গাড়ি যানবাহনগুলো কিন্তু সচল রয়েছে। দর্শক দেখছিলেন অসংখ্য নেতাকর্মী এখনো পর্যন্ত এই গাবতলীতে তাদের যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু পালন করছেন।
দর্শক শোডাউন এবং দর্শক আমরা পেয়ে গেছি ঢাকা উত্তর মহানগরের একটু জানতে চাই যে ছাত্রলীগের পক্ষ থেকে আপনারা কি অবস্থানে রয়েছেন আজকের অবস্থানে দেখেন আমরা আমরা বাংলার মানুষের পাশে ছিল বাংলার মানুষের পাশে ছাত্রলীগ সব সময় ছিল সকল দুর্যোগ দুর্বিপাকে বাংলার মানুষের পাশে ছাত্রলীগ অত্যন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছে আমরা এই রোদের মধ্যে কষ্ট করে মানুষের পাশে জানমালের রক্ষার্থে মানুষের পাশে আছি যেন বিএনপি জামাত নৈরাজ্যের নামে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এবং কি সাধারণ মানুষ একটি গরিব মানুষের একটি বাস একটি সাধারণ মানুষের সিএনজি একটি রিক্সাকে পুড়িয়ে দিয়ে আন্দোলন নামে নৈরাজ্য করতে না পারে তারা আন্দোলন করলে করবে তারা মিছিল করবে মিটিং করবে আমরা কিন্তু এতদিন দীর্ঘদিন যাবৎ তাদেরকে সহ্য করেছি তাদের না এই আন্দোলনের নামে নৈরাজ্য সহ্য করেছি কিন্তু বাংলার মানুষ শান্তিপ্রিয় বাংলার মানুষ জননেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রচন্ড ধরনের আরামে শান্তিতে রয়েছে বাংলার মানুষরা এখন এগুলোকে পছন্দ করে না আমাদের দায়িত্ব রয়েছে বাংলার মানুষের জানমাল রক্ষা করার যার কারণেই নিজের তাগিদে আমরা রাজপথে রয়েছি যেন তারা আন্দোলনের নামে কোনো মানুষকে পুড়িয়ে মারতে না পারে কোনো মায়ের বুক খালি না হয় কোনো একটা মানুষের সারা জীবনের অর্জন একটি গাড়ি পুড়ে না যায় দেখছিলেন ছাত্রলীগ রাজপথে রয়েছে তারা রাজপথে থেকেই আসলে বিরোধী পক্ষকে মোকাবেলা করার ঘোষণা কিন্তু দিয়েছেন এবং সেই বার্তাই আসলে তারা দিচ্ছে দেখছিলেন রাজপথে থাকা নেতাকর্মীদের এবং ছাত্রলীগের পক্ষ থেকে এক ধরনের মোটরসাইকেল শোডাউন চলছে তারা মোটরসাইকেল নিয়ে শোডাউন করছেন সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু ধরেন না শোডাউন মিছিল আর এভাবেই নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে আজকের মতো যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করা হচ্ছে এবং আওয়ামী লীগ যুবলীগ বিভিন্ন নেতাকর্মীরা তাদের এই শান্তিপূর্ণ যে কর্মসূচি এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যে বিএনপি জামাতের যে নৈরাজ্য সেই নৈরাজ্য তারা যে কোনোভাবেই প্রতিহত করবেন দর্শক দেখছিলেন ইত্তেফাকে সরাসরি এবং ছিলাম গাবতলিতে আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরুদ্দিন